আবেরি, নিতু মনে হয় আসতেছে, তুই কি থাকবি? কই যাস তুই? একটা বাতাসা আনতে যাচ্ছি, অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, আর কত বাতাসা খাবি? একটা খেলে কিছু খাদো। আন্টি কেমন আছেন? ভালো। সবসময় তোমাকে ছবিতে নাই কেন? ছবিতে নাই না? আচ্ছা, বাবাকে আজকে বলবো পরের ছবিতে তোমাকে নিতে। খুশি? না, থাক, লাগবে না। আমার বাবা আমাকে নিজের টাকা দিয়ে ছবি বানায় দিবে। আপনাকে বুঝতে হবে যে আপনার নায়িকা আরেকবার শাতিলে যাইব অবস্থায় আছে, বুঝছেন? সো আপনি তাকে এখন একটা এসএমএস দিবেন যে কালকে আপনার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, একটা লম্বা ওয়াকে যেতে চান, ঠিক আছে? এসএমএস কেন? আমি মুখে বলে দেব। জি না,
মুখে বলা আর এসএমএস দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা বলি সেটা শুনো। মিস্টার জাভেদ হাসান, কালকে আপনাকে আর আপনার নায়িকাকে আমরা ভিলায় দেখতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? আপনি যা বলবেন তাই হবে। ধন্যবাদ। এই জন্য কোথাও যেতে চাই না, শাড়িও পরতে চাই না, ম্যাচিং ট্যাচিং কিচ্ছু হয় না। ওফ, অবশেষে পাইছি। নায়িকা আপা, আপনার ম্যাচিং ব্লাউজ নেন, পরে ফেলেন। হইলো, এই লাল আর এই লাল কি এক হলো? আমি তো অন্য লাল চিন্তা করছিলাম মনে মনে। মা, এটাই ম্যাচিং হইতেছে, এটা ভাল লাগবে, পরো। এই জন্যই যেতে চাই না। আমি চাই তুমি যাও, নাও পরো। এটা কি ম্যাচিং হবে? হ্যাঁ, ম্যাচিং হবে। সত্যি 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 সত্যি। কানে কিছু পরবো না, কান কি খালি থাকবে? ওরে আমার কান রে। মাঝে মাঝে দূরে যেতে হয় কাছে আসার জন্য। It's much better here, na? Far away from the city. Huh? Acha, did you realize? Amra kon phake chakri jibe hoye gelam? As if amra husband wife for the chakri korchi. When did our life become such a drab art house movie? মায়া, ডাক নাম না পুরো নামের অংশ? নুরুন্নাহার মায়া, পুরো নামের অংশ। আচ্ছা, বয়স 17 বছর। আপনি না বললেন ইন্টারমিডিয়েট পাস করছে? আমি ইন্টারমিডিয়েট পাস, আমি অল্প বয়সে স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি পাস করে গেছে। বাড়ি থেকে কখন বেরিয়ে গেছে? সেটাকে আমি জানি, সকালে ঘুমিতে উঠে দেখি সে নাই। বাড়ি থেকে কখন বেরিয়ে গেছে সেটা জানলে তো আপনাদের খবর দিতাম না। আপনি কি করে শিওর হইলেন জাবেদের সাথে পালাইছে? আমার মেয়ে কার সাথে প্রেম করে না না করে সেটা আমি বুঝুন নাকি আপনি বুঝবেন? আমি তার বাবা, আমি বুঝি সবকিছু, আমি জানি সে কার সাথে যেতে পারে। ও, দেখতেছি প্রেমের কেস। না, এটা প্রেমের কেস না, আমার অল্প বয়সী মেয়েটাকে ফুসলাই নিয়ে গেছে আমার সম্পত্তির লোভে, এটা অপহরণের কেস। লেখেন। ছেলে সম্বন্ধে কিছু বলেন। নাম জাভেদ হাসান, ছেলে বাড়ি সৈয়দপুর। বয়স 35 হতে পারে, 40 হতে পারে। না, 27-28 হবে মনে হয়। তুমি চুপ করো, তুমি পারলে তো 25 বছর বানাও। তোমাকে আমি বললাম, বারবার বললাম যে বাসায় কোনো পুষ্টিটা রেখো না, তুমি আমার কথা রাখলো না, তোমার জন্য তো এইসব হচ্ছে। ছেলের ঠিকানা কি? ঢাকা কোথায় থাকে? ছেলে ঢাকা কোথায় থাকে আমি জানি না, আপনি মেয়ের মার কাছে জিজ্ঞেস করতে পারেন। আপা, ছেলে সম্পর্কে তথ্য না দিলে আপনার মেয়েকে আমরা কি করে উদ্ধার করে দিব? ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, ছোট ভাইটা জগন্নাথে পড়ে। ছেলে মাস্টার্স পাস করার পরে শর্ট ফিল্ম, আর্ট ফিল্ম এইগুলো বানায় টুকটাক। ফিল্ম ডাইরেক্টর,
আপনি না কোন টিউশনই করে আরে কিসের ফিল্ম ডিরেক্টর এই সমস্ত শর্ট ফিল্মে কি পেটে ভাত হয় নাকি দেখেন না বাসায় এসে টিউটরি করে সিং সাহেব কে আমার বস আচ্ছা ডাকেন আপনার বস কে ওয়াসিম ভাই প্রোডিউসার আপনারে ডাকে কে প্রোডিউসার কে আপনার নাম কি ওয়াসিম খান আপনারই খুঁজতেছি আসেন কেন আপনারা কে কেন খুঁজতেছেন আরে আরে কি হইছে সব জানতে পারলেন আসেন খুঁজতেছেন কেন বলেন আরে আসেন আমরা ভালো ভাই চলেন যাই চলেন চলেন খেলা করে বলেন মেয়েকে যদি আপনারা পেটের ভিতর লুকিয়ে রাখেন তাহলে তো আমরা খুঁজে বাইর করতে পারবো না তার মানে দেখেন কর্নেল সাহেব তদন্তে আমি পিপিএম পাওয়া অফিসার আপনি তো দেখলেন আমার টিম কি পরিমাণ এফিসিয়েন্সি নিয়ে আপনার তদন্তটা করলো কোন লন্ডনে থেকে শাড়ি পাঞ্জাবি ভাড়া করলো কোন স্টুডিওতে বিয়ার ছবি তুললো কোন কাজের ঘুমের থেকে তুলে রাত দুইটার সময় বিয়া পড়াইলো বিয়া পড়ায় কোন বোর্ডিংয়ে উঠলো সব আমরা বাইর করে ফেলেছি আপনারা যদি এত কিছুই পারেন তাহলে ছেলেটাকে অ্যারেস্ট করছেন না কেন তাকে ধরিয়ে আনেন সেইটাই তো কথা চাইলে আমরা ২০ মিনিটেই ধরে নিয়ে আসতে পারি তাহলে আনছেন না কেন ধরিয়ে আনেন কোথায় আছে তারা আপনার পরিবারের কাছেই আছে শুনেন শকত সাহেব এটা একটা সম্বন্ধের বিষয় চাইলে আমরা ধরে এনে চালান করে দিতে পারি কোর্টে তারপর আপনারা দুই পরিবার মারামারি কাদা ছোড়াছুড়ি করবেন লড়ালড়ি করবেন আর আপনি যদি এটা না চান তাহলে আরেকটা করা যেতে পারে প্লিজ আপনি একটু একদিকে আসেন কে এই ভদ্রলোক ছেলের বাবা আমার রাগী শ্বশুর যখন আমাদের খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করছে আমরা তখন তোমার মায়ের স্টোর রুমে বাসর রাত বাসর দিন ঘুরছি মনে আছে
কি অসম্ভব সুন্দর, কি অসম্ভব সুন্দর, কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। সেই কমলা ল্যান্ড ফোন, ভাড়া করা শাড়ি, পাঞ্জাবি। এ ভাই ঝোল সাবধানে খাবেন, পাঞ্জাবিতে যেন না লাগে। What days? Those were the days. Those were the best days of my life. এখানে আসার পর আজকে তুমি বারবার অতীতের কথা বলছো কেন? স্মৃতিতে ফিরে যাচ্ছ কেন বারবার? তার মানে তুমি বুঝে গেছো আমাদের বর্তমানে আর কিচ্ছু নাই, সব কিছু শেষ হয়ে গেছে আমাদের। এখানে অনেক মাছি, চাই ডিম পাড়ার আগে চাটা শেষ করো। ফেলে দাও, একটা কথা বলার আছে, যেটা বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল। মানুষ মারা যায় কখন জানিস? যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, অথবা তার কাছে পৃথিবীর। এই জন্য আমি কি করতাম জানো, প্রতিদিন বাবার বাসায় গিয়ে যে কোনো জরুরি আলাপ তুলতাম, কিন্তু শেষ করতাম না। কিছু কথা বাকি রেখে বলতাম, বাকিটা কালকে। তখন বাবা কালকের জন্য অপেক্ষা করা শুরু করত। ওনার বেঁচে থাকার একটা প্রয়োজন তৈরি হতো। একসময় আমি খুব নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম, ধীরে ধীরে বাবার কাছে জ্বর কমে আসতে লাগলো, এবং তখনই আমার ভয় হতে থাকলো বাবা বোধহয় আবার মারা যাবেন। কিছুদিন পর আমি বাবার কথার সত্যতা খুঁজে পেলাম। মানুষ মারা যায় তখনই যখন প্রিয়জনের সাথে তার যোগাযোগহীনতা তৈরি হয়।
এই কোইনুর, মায়া, মায়া, হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা কি আপনার ওখানে? হ্যাঁ, ওরা তো সকালে এসেছে। ওকে একটু ফোনটা দেন না, ওর ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা ধরো। হ্যাঁ, জাভেদ ফোন করেছে, কথা বলবা? তুমি নিউজ পেপারে কি বলছো? হ্যাঁ, না, ফ্রম ওয়্যার ডিড দে গেট দিস ইনফরমেশন দ্যাট ইউ এন্ড আই হ্যাভ ডেভেলপ ফ্রেন্ডশিপ? হোয়াট ফ্রেন্ডশিপ ডু আই হ্যাভ উইথ ইউ? হোয়াই ডিড ইউ টেল অল দিস ননসেন্স টু প্রেস পিপল? তুমি সকালবেলা কিছু না বলে চলে আসলে কেন? কি বলতে পারি তুমি বলো। হ্যালো মিস্টার এডিটর, নো, হোয়াট ডিড আই ডু ফর ইউ অ্যান্ড ফর ইয়র নিউজ পেপার? আই টুক ইউ টু মিনিস্টার্স রেজিডেন্স টু সলভ ইয়র প্রবলেম। নো, আই ওয়াজ উইথ ইউ ওয়েন ইউ আর ইন ডিপ ট্রাবল। নাও ইজ দিস দ্য ওয়ে ইউ পে মি ব্যাক? ইজ দিস দ্য ওয়ে ইউ সে থ্যাংক ইউ? হ্যাঁ,
No, I'm sure you told your reporter to write absolute lies against your friend's family. God bless you, and I will see you. হ্যালো আন্টি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের টিচার আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ দাও। জি। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, আমি এই কলেজে নতুন জয়েন করেছি। হ্যাঁ বলেন। জি, আমি আপনার হাজবেন্ডের খুবই ভক্ত। ম্যাডাম, যেটা হয়েছে, আজকে আমাদের এখানে আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার অভিনয়ের হিটের ফাইনাল ছিল, তো সে ফাইনালে আপনার মেয়েও নিতু পার্টিসিপেন্ট ছিল, মা, তুমি এখানে ধুম মেরে বসে আছো কেন? ধুম মেরে কোথায় বসে আছি? তোমরাই তো দেখতেছো। আমরা দেখতেছি, কিন্তু এটা তো তোমার বাড়ি, কয়েকদিন পর তুমি এখানে থাকবা। যাও, তুমি ইনস্ট্রাকশন দাও, কথা বলো। বলেছি তো কিচেনের একটা সাইড উডেন করতে, বললাম তো। ওকে বাবা, বাবা কিচেনের একদিক না উডেন করতে বলছিল মা। তোর কি মনে হয়, আমি যদি ওদেরকে সেট করি যে আমি ওদেরকে ছেড়ে বোর্ডিং স্কুলে ভর্তি হব, তাহলে ওরা কি এই ফাইল বন্ধ করবে? Why do you keep digging this issue? Forget this chapter. আমি কিভাবে ভুলবো? তুমি নিতুর সাথে যোগাযোগ বন্ধ করছো? ইট ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। নিতুর সাথে আমার কমিউনিকেশন অফ, ছবির কাজ অফ। আই ডোন্ট ইভেন নো ইফ আই উইল মেক দিস মুভি এট অল, বাট আই ওয়াজ হ্যাপি থিঙ্কিং এট লিস্ট দিস চ্যাপ্টার ইজ ক্লোজড। But you keep bringing this issue up, as if this girl is standing firmly between us. Ami? This is really frustrating. And now, Tomar Chabi, I need some rest.
এই স্যার একটা অটোগ্রাফ প্লিজ স্যার আপনি যাবেন Driving? তোমার তো প্র্যাকটিস নাই। আই ক্যান টেক কেয়ার অফ ইট, সো তুমি আর রাহিত চালে পিছনে বসতে পারো। ইটস ওকে। এই জন্য বলতাম ড্রাইভিংটা প্র্যাকটিসের মতো রাখো। তুমি তো আরামের মধ্যে ঢুকে গেছিলা, তিন দুনিয়ার আর কোনো খবরই রাখতে পারো নাই। এনএল ভাই স্যার কই? নিতু ম্যাডাম এটা স্যারের জন্য পাঠাইছে। আনিল ভাই, ও যেন আপনার সাথে লাঞ্চ করে যায়। হ্যাঁ মায়া, আমাকে একটু সময় দাও। আর আমার মনে হয় তোমারও একটু সময় নেওয়া উচিত। এভরিথিং উইল বি ফাইন আই থিঙ্ক। দ্য টাইম উইল হিল। ঠিক আছে, সময় নাও। Thank you.
রাতে কেন আসো? আপনি আগে ফিল্মে তো এরকম একটা সিন দেখছিলেন না, এখানে আমি তো ওয়ার্ল্ড টপকে আসি, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? সিগারেট আছে? ডাকবে, ইউল হ্যাভ টু শেয়ার। শেয়ার করতে হবে তাহলে। It is my crime. I should leave. আহির, আহির,
তোমরা আগে আসো। আচ্ছা তোমরা আসলে তারপর আমরা যাব। ঠিক আছে। পারিতাম যদি পারিতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদের জল টাল মাটাল একো দেয়াল একো নাড়াল ছাই হয় গধুলি কারে জীবনী একো শ্রাবণ কি চাও তুমি কি চাও ফর গড সেক লিভ মি অ্যালোন আই ডোন্ট নিড এনিওয়ান শোনো আই এম টায়ার্ড তুমি বললি আই এম টায়ার্ড অফ দিস লাইফ তুমি বললি আমি চলে যাব না তুমি যে এখানে থাকবা তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা তুমি খাবা আমার কোনো সমস্যা নাই এন্ড থ্যাঙ্ক ইউ ফর বিং কেয়ারিং নিতু থ্যাঙ্ক ইউ ভেরি মাচ নাও গো প্লিজ ওপেন দ্য ডোর গো দরজাটা খোলো গো প্লিজ ওপেন দ্য ডোর গো ছুঁয়ে থাকো নিয় আকাশ
সব ছায়া চলে যায় এই জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আব ছায়া চলে যায় এই জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোন রকম কোন খবর পাবা না, তুমি অন্ধকারে বাস করবা। ইট উইল বি ইওর পানিশমেন্ট। এবং এটা তোমার দোয়ার রিভেঞ্জ। হ্যাঁ মা, আমার দুঃখটা কি জানো, আমাকে এমন একজন মানুষের সাথে ঘর করতে হবে যে কিনা সারা জীবন নিজের মেয়ের জন্য কেঁদে যাবে, যে মেয়ে আমাকে ঘৃণা করে। I really deserve this. Sabiri? Sabiri? Ki? Ekটু নিচে আসবা? কেন? আমি বাইরে যাব। তা আমি কি করব? আবার শাড়ি সিলেক্ট করে দিবা। নিজের শাড়ি নিজে সিলেক্ট করো, একটু স্মার্ট হও। আগে যখন ডিজাইন পাস করেছিলাম তখন এটা সিলেক্ট করা হয়েছিল। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। I want the rugs changed, I want the curtains changed, I want everything changed. Please. ঠিক আছে দেন, 2 কেজি দেন, 2 কেজি পুঁটি মাছ দেন। হ্যাঁ 2 কেজি না
আর ভাইন মাছ কত করে? ভাইন নিতে পারবেন 1,250 টাকা কেজি বিক্রি করি 500 করে নিতে পারবো না। আচ্ছা দেন। 1 কেজি দিব? একটু কমায় দেন। 1 কেজি দিব? 1 কেজি দেন কিন্তু একটু কমায় দেন। কমায় দিলাম আপু। না একটু বেশি বলছেন। বড় ডুবাই চলে। কি ভাগ করেন? এটা কি বলি? টাটকা? কত করে? আরে মেয়ে আপনি আছেন, এই সময় তো আপনার আসা ঠিক হয় নাই। আপার এখানে স্যার সাবেরি ম্যাডাম রিসিভ করে নেই। এটা তুমি কিভাবে করলে জাভেদ? টেল মি। আমি সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করছিলাম এই জন্য। হ্যাঁ
অসাধারণ অসাধারণ। আর এজন্যই, শুধু এজন্যই আমি এবং আমার দর্শকরা অলওয়েজ অপেক্ষা করি কখন আপনি ইন্টারভিউ দিতে আসবেন এবং কখন আমরা আপনাকে টিভিতে দেখতে পারবো। আমরা অনেক কথাই শুনবো এবং আরো অনেক বিষয় জানবো, কিন্তু তার আগে চলুন আমরা একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন স্যারকে। হ্যালো, আমি মুসাফির বলছিলাম। আমি জাভেদ হাসানের অনেক বড় একজন ভক্ত। ধন্যবাদ। তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। ওনার পাশে যে ফেম সিকিং মেয়েটা বসে আছেন, স্যার কি বুঝতে পারছেন না মেয়েটি আপনার খ্যাতি নষ্ট করতে চাচ্ছে? আর ওনাকে আপনি এভাবে প্রোগ্রামে এনে জাতিকে কি শেখাতে চাচ্ছেন? জাতিকে কি পরিবার থেকে আলাদা করতে চাচ্ছেন, বিচ্ছিন্ন করতে চাচ্ছেন? লাইনটা কাটো। এরকম বেহেলা পান একটা মেয়ের কাছ থেকে যুব সমাজ কি শিখবে? কাটো কাটো। কি শিখাতে চান, কিভাবে সংসার? ওই লাইনটা কাটো না। আপনি, আমার মনে হয় দর্শক এই ধরনের কোশ্চেন না করাই ভালো। See, I'm happy. I've been a filmmaker, but now I've been promoted as a national teacher. So I have so many things to teach you, my dear. You can learn from me how I brush my teeth, how I take my bath in my bathroom. Jate ki shikbe, jate onek kichu shikbe. Please come to my house and I'll tell you what all I can teach to this nation. Hey! Hey, Lotus! Hey, Dikesh! বস বস, আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি সম্মান করি বস। কিন্তু বস, আমি চিটাং থেকে আসছি শুধু ফিল্ম মেকিং শিখতে বস। বস, আপনি আমাকে আজকে বিয়ে করে দিচ্ছেন বস, কিন্তু আমি চলে যাব। তার আগে বস বলবেন আমার অপরাধটা কি? এখানে আসো। বসো। তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। ক্লিক করে ইওর প্রোফাইল পিকচার। এটা কি? বস, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, তো তাই আমার প্রোফাইলে বস আপনার এই ছবিটা আমি ইউজ করছি বস। সরি বস। ইউ রেসপেক্ট মি, তুমি আমাকে সম্মান করো।
আর আমার ওয়াইফকে অসম্মান করো। এই ছবিটা আমরা কোথায় তুলেছিলাম? অরিজিনাল পিকচারটা কোথায় দেখাও আমাকে। তুমি আমার ওয়াইফকে ক্রপ করে বাদ দিয়ে সম্মান দেখাচ্ছ কেন? লোকজন তোমাকে পচাবে এই ভয়? হ্যাঁ, আপু ম্যাডাম একটা এক্সট্রা ক্লাস নিচ্ছেন, এক্ষুনি শেষ হয়ে যাবে। আচ্ছা একটু বসেন, আপনি চাইলে ভেতরে বসতে পারেন। বাসায় না যে আমি আসলে কেন যাব? কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণের গাছ আছে, সেই গাছ পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন দেয় এবং আপনি ওখানে বসে হাওয়া খাবেন। আসলে যে হাওয়া খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। এই বিষয়ে আপনি আর কোনো কথাই বলবেন না, এত বেশি কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। তো এই ছিল তোমার আসলিয়া ষড়যন্ত্রের অংশ। জি ম্যাডাম। কই, কোথায় লাগলো? এই যে এখানে। এখানে লাগলো কি করে? সেটা আমি করবো কি করে? কই যাও, আসতেছি, ওয়েট। আছি আছি, লজ্জা থাকতে আসছি। মানে? মানে আমরা তো খুব সহজেই মানুষের সামনে বাজে কথা বলতে পারি, কিন্তু ভালো কথা তো বলতে পারি না, প্রশংসা তো করতে পারি না, লজ্জা লাগে। তাই তোমাকে কিছু ভালো কথা বলার জন্য আলাদা আসছি। এইটাকে কি মানে? মানে আছে, আগে কথাটা শেষ করি। মা, এই কয়েক মাসে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি তোমার সাথে ঝগড়া করছি, তোমাকে হার্ট করে কথা বলছি, যা না তাই বলছি, তোমাকে পরগাছা বলছি, তোমাকে বোকা বলছি, অনেক কিছু বলছি। কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই।
You are the most beautiful woman in this world. যেদিন থেকে তুমি কারো মুখের দিকে না তাকায় নিজের লাইফ নিজে লিড করা শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি অভাবকে কেয়ার না করে লেফটেন্যান্ট কর্নেলের মতো লেফট রাইট করে নিজের জীবন চালাতে শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি একা একা তোমার জীবনটাকে ভাবা শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড মা। And we are proud of you. Natuk shesh. Hey Natuk shesh. Tahole ashe. Dhonno. আমরা গাড়িটা সেল করে দিই। মানে তোমার চাকরি করার দরকার নাই, গাড়িটা সেল করে তুমি নিজেই একটা কোচিং সেন্টার দাও। কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? সে আই হ্যাভ নাথিং টু সে এন্ড আই এম শিওর এই খারাপ বাবাকে তোমারও কিছু বলার নেই। হ্যালো, হ্যালো আহির, কেমন আছো বাবা? তুমি নাকি স্কুলে রেগুলার না?
Can you do one thing? তুমি তোমার ক্লাসমেটদেরকে বলতে পারো ইউ হেট ইউর ড্যাড এন্ড হিজ এ ব্যাড গায়। এটা বললে ওরা আর খ্যা পাবে না। আমার মনে হয় তুমি প্রোটেস্ট করো when they say I'm bad guy. It encourages them, you know. Okay, can you come a little close? Ektu? স্যার, সাবেরি ম্যাডাম এটা আর আনতে নিষেধ করছে। রেখে দাও। খাবার দিব? আজকে মুড়ি ঘণ্ট রান্না করছি। কিছু হয়েছে? সবকিছু দেখে আমি একটু নিচে থেকে আসতে। আচ্ছা, ঠিক আছে, থাকেন। হ্যাঁ, থাকেন, ঠিক আছে। ও আচ্ছা, কিভাবে?
আহির উঠো। আহির আহির উঠো উঠো উঠো। তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। তোমাদের বাবা মারা গেছেন আজকে সকালে। মা রোজ রোজ ডিম পোস্ট খেতে ভালো লাগে না, কালকে থেকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম করে দিও আর মাশরুম দিও। এই নেন ম্যাডাম, এখানে আমাদের 3 মাসের অ্যাকশন প্ল্যান। মা, ভার্সিটি থেকে আসার পথে কি তোমার ওখানে যাব? তাহলে কিন্তু কোচিং সেন্টারে তোমার আধা ঘন্টা ওয়েট করতে হবে। কি হলো, কি অবস্থা, এত পানি কোথেকে আসছে? সাবেরি সাবেরি ভাবি, সাবেরি সাবেরি চাচু, আসসালামু আলাইকুম চাচু। ওয়া আলাইকুম সালাম। কি তুমি কি করতেছিলা চাচু? নামাজ পড়তেছিলাম। ও
পানিতে সিঁড়ি তো ভেসে যাচ্ছে। পানি? ও ওই বালতির মধ্যে পানি ছিল তো পড়ে গেছে, আমি মুছতেছি এক্ষুনি। ও কি হয়েছে ভাই? না ওই সাবেরি দরজা খুলতেছিল। ও আচ্ছা, তুমি একটু নিচে এসো তো। হ্যাঁ যা। যেভাবেই হোক নীতু তখন জাভেদ ভাইয়ের আইনগত স্ত্রী। নীতু চাইতেছে ডেড বডি হাসপাতাল থেকে তার ফ্ল্যাটে নিয়ে যাইতে। যারা যারা দেখতে চায় সেইখানেই যাইতে হবে। চাচা তুমি কি বুঝতে পারতেছো না এটা কেন বলছে? সিম্পল, ও খুব ভালো করে জানে যে আমার মা ওখানে জীবনেও যাইতে পারবে না। তুমি কি একবার বাবাকে দেখতে যাবা? লাশ কোথায় দাফন করবে তার সিদ্ধান্ত হয়েছে? নয়নতলা দাফন হবে। হেঁটে নাকি জাভেদ ভাইয়ের শেষ ইচ্ছা ছিল? আমি তো এখন ইন্টারভিউ দেখলাম। কো ইন্টারভিউতে এরকম কিছু বলছে বলে দেখলাম না। এই দুই ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচার্ড হয়ে গেল, ভালো হয়েছে। আমার বাবা আমার মাকে ডিভোর্স দিছে। শুধু আমার মাকে ডিভোর্স দেয় নাই, তার সন্তানদেরকেও ডিভোর্স দিছে। তার কোনো পাস্ট নাই, কোনো স্মৃতি নাই, সব কিছুকে ডিভোর্স দিয়ে দিছে। জাভেদ হাসান 50 বছর বয়সে জন্ম নিচ্ছে। 50 বছর বয়সে সেই মাটিতে আসছে, নীতু নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে, তাদের একটা সন্তান আছে, বাস ইতিহাস শেষ। কিন্তু এখন কি করবা? সিদ্ধান্ত তো একটা কিছু নিতে হবে, সময় তো নাই। আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচু যে ওটা কেন করতেছে? সারাটা জীবন ও আমার সাথে কম্পিটিশন করে গেছে, সারাটা জীবন কম্পিটিশনে লেগেছিল। আমি যখন প্রথম শুনছি তুমি মারা গেছো, আমি বোধহয় খুব খুশি হয়েছি। আমি সত্যি খুব খুশি হয়েছি তুমি যখন মারা গেছো। Thank you.
তুমি আর তখন কারো অধিকারে নাই। আমি এখন চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পারি। মৃত্যু ভালোবাসা মমতা সম্মান সব ফিরিয়ে দেয়। সম্মানিত মুসল্লিগণ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার বড় ভাই জাভেদ হাসান সাহেব ইন্তেকাল করেছেন। উনি যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, ওনাকে মাফ করে দিবেন। আপনারা কি ওনাকে মাফ করে দিয়েছেন? তারপরে তুমি সে বিদায় দিও। Shoot.